হিমেল হাওয়ায় ছড়িয়ে পড়েছে আভিজাত্যের উষ্ণ পরশ, জীবনে লাগে একটা নতুন ছোঁয়া, উৎসবের মুহূর্তে জীবনকে আরও বেশি রঙিন করে তুলতে নতুন ডিজাইন আর অফুরন্ত স্টক পেতে আবরণ এক্সক্লুসিভ বিরাটি মিনিবাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। নমস্কার, শুভদীপ প্রহর, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান, অনুষ্ঠান আবরণ এক্সক্লুসিভের অনুষ্ঠান। আবরণ বলে রঙিন, প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। তো আপনাদের রঙিন করে তোলার জন্য আজকে আমরা মূলত তসর এবং তসরে হ্যান্ড পেইন্টিং দেখব, কিন্তু যে দেখাবেন আমাদের সঙ্গে আবরণের সম্ভার তিনি হচ্ছেন সুমন, অনেক অনেক স্বাগত। শুরু করব আজকের পথ চলা, তবে তার আগে আমি যেটা বলবো, সুরক্ষিত প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, রঙিনের পাশাপাশি সুরক্ষিত থাকাটা ভীষণ জরুরি। হ্যান্ড ওয়াশ করবেন দিনে অন্তত 5-7 বার, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন 18-19 বার, এটা একদম ম্যান্ডেটারি। তার সঙ্গে সঙ্গে অবশ্যই টিকাকরণ করে নেওয়া এবং নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা, এগুলো ভীষণ জরুরি, এটা হচ্ছে একদম। আর তার সঙ্গে মাস্ক পরা, অন্তত যখনই রাস্তায় বেরোবো তখন সার্জিক্যাল থ্রিলের মাস্ক এবং তার সঙ্গে ওয়াশেবল মাস্ক, এই পুরো ব্যাপারটাকে নিয়ে চলতে হবে আমাদের, এটা গেল। আর যেটা বলবো সেটা হচ্ছে যে এই পুরো হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার যেগুলো দেখাচ্ছে এগুলো আপনারা পেয়ে যাবেন, যদি শাড়ির সাথে বুকিং করেন তাহলেও পাবেন, আর যদি মনে করেন আপনি স্বনির্ভর হবেন একে সঙ্গে নিয়ে তাহলে সেটাও করতে পারেন। শুরু করি আজকে দেখানো তসর দিদি, মুঙ্গাতাসর, এটা হচ্ছে প্রথম মুঙ্গাতাসর দেখাচ্ছি ফার্স্টে। এটা ভাগলপুরে শাড়ি উইভ হয়েছে, 1 নম্বর, কালারটা খুব সুন্দর তোমার, একদম মেহেন্দি কালার, বলা হচ্ছে মেহেন্দি কালার, এক তোমার এই তেজপাতার রং, তেজপাতার যে কালারটা, এটা হচ্ছে 1 নম্বর। আঁচলে ঘিচার ব্যবহার রয়েছে, এটা হচ্ছে 1 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 4150, নাম্বার 1 4150, 4150, 1 নম্বর শাড়ি। এই রয়েছে ব্লাউজ পিস, ব্লাউজে একটা স্ট্রাইপ রয়েছে, নাম্বার 1 4150। নাম্বার 2-তে যাব, 2 নম্বর, এটা আসছি নাম্বার 2, 2 নম্বর শাড়ি, আঁচল নাম্বার 2, 2 নম্বর, দামটা 4150, 4150, একটা অরেঞ্জ কালার নাম্বার 2। আর পাড়টার মধ্যে দেখাবো, পাড়ের মধ্যে একটা ছোট্ট টেম্পল যাচ্ছে, এটা হচ্ছে পাড় নাম্বার 2, 4150 উইথ ব্লাউজ, নাম্বার 2 দেখালাম। নাম্বার 3-তে যাব, এটা ব্লু কালার, 3 নম্বর, আঁচল, আঁচলে ঘিচার ব্যবহার আছে নাম্বার 3, 3 নম্বর, এই হয়েছে বডিটা, 3 নম্বর, এটা রয়েছে পার নাম্বার 3, দামটা 4150, 4150 উইথ ব্লাউজ, 3 নম্বর, 4150, 3-এর পরে যাব 4 নম্বর, নাম্বার 4, এটা রয়েছে 4 নম্বর, নাম্বার 4, এটা পুরোটাই তসর, এটা একদম তসর কালার, রংটা খুব সুন্দর, এর সঙ্গে যদি একটু গাজরাকের প্রিন্টেড ব্লাউজ পাওয়া যায় দারুণ লাগবে, সেটাও পাওয়া যাবে, সেটাও আবরণে পাওয়া যাবে। এটা রয়েছে 4 নম্বর, একদম চন্দন চন্দন কালারটা, 4 নম্বর শাড়ি, 4150, 4150, এটা হচ্ছে নাম্বার 4, 4 নম্বর উইথ ব্লাউজ পিস, ব্লাউজে একটা জরি স্ট্রাইপ আছে, হ্যাঁ 4 দেখালাম। এরপরে যাব 5 নম্বর রানী কালার, নাম্বার 5 হচ্ছে 5 নম্বর, একদম রানীতে আঁচল, দামটা 4150, 4150, এটা রয়েছে আঁচল, এই রয়েছে শাড়িটা, একদম রানী কালার, 5 নম্বর, 4150, নাম্বার 5, 4150, 5 নম্বর শাড়ি, 4150 উইথ ব্লাউজ। এগুলো সব আমরা দেখাচ্ছি মুঙ্গাতাসর, এক কালারে এগুলো ডাই করা। এটা হচ্ছে 6 নম্বর শাড়ি, নাম্বার 6, এটা হচ্ছে নাম্বার 6, 6 নম্বর, দাঁড়া ভাঁজটা খুলে গেছে, এর সাথে সিল্ক বা নরমাল ব্লাউজটাও তো দিদি যাবে, সিল্ক ব্লাউজটা তো ভালোই যাবে, আর তোমার যদি কেউ প্রিন্টেড প্রিন্টেড ব্লাউজ চায় সেটাও সেটাও এর সাথে যাবে, অ্যাপ্রোপ্রিয়েট, শাস্তার সঙ্গে কন্ট্রাস্ট যদি কেউ ব্লাউজে পরতে চান। এই হচ্ছে শাড়িটা, এটা একটা অরেঞ্জিশ ইয়েলো, নাম্বার 6, 6 নম্বর, 4150, পাড়ে একটা হালকা টেম্পেল গেছে ছোট ছোট,
পার্টটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, নাম্বার 6 দেখালাম 4150, 6 নম্বর 4150। এইবারে আসব নাম্বার 7 7 নম্বর, এটা স্টিল গ্রে নাম্বার 7 7 নম্বর শাড়ি, দামটা কি 4150। 4150 7 নম্বর 4150, 4150 নাম্বার 7 7 নম্বর শাড়ি, এই হচ্ছে শাড়িটা 7 নম্বর নাম্বার 7, এটা হচ্ছে ব্লাউজ পিস। এরপরে আসবো নাম্বার 8 8 নম্বর শাড়ি, এটা না ভাগলপুর ঘিচা, যেটা আপনারা জানেন মার্সারাইজ কটনের সঙ্গে ঘিচা বা ঘিচা যেটা, সেই শাড়িতে হ্যান্ড পেন্টিং, এটা কিন্তু ঘিচা ঘিচা ভাগলপুর ঘিচা আঁচলে মার্সারাইজ কটন থাকে, তার মধ্যে কিন্তু পেন্টিং হয়েছে, হ্যান্ড পেন্টিং পুরোটাই ভাবে পেন্টিংয়ে যাচ্ছে, সেটা খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে 8 নম্বর শাড়ি 4550, 4550 8 নম্বর 4550, এটা ঘিচা তাসারে উইথ ব্লাউজ পিস, নাম্বার 8 4550। নাম্বার 8 এর পরে যাব নাম্বার 9 9 নম্বর, এটা আসছি নাম্বার 9 9 নম্বর, দামটা 4550, 4550। এটাতে একটু হলুদের ব্যবহার হয়েছে ব্রাশিংয়ে, মানে পেন্টিংয়ে ব্যবহারটা হয়েছে, ব্লু রেড ইয়ালো, এই হচ্ছে পেন্টিংটা, নাম্বার 9 9 নম্বর শাড়ি নাম্বার 9, প্রাইস হচ্ছে 4550, 4550 9 নম্বর, এই রয়েছে ব্লাউজ পিস। নাম্বার 9 এর পরে চলে যাব নাম্বার 10 10 নম্বর শাড়ি, এটা আসছি নাম্বার 10। এই শাড়িগুলো একদম নতুনত্ব দেখাচ্ছি, আপনারা এই ধরনের ঘিচা তাসারে হ্যান্ড পেন্টিং পেয়ে যাবেন। এটা হচ্ছে 10 নম্বর নাম্বার 10, তবে প্রত্যেকটা শাড়ি না সিঙ্গল পিস, মানে এই শাড়ির কিন্তু কোনো রিপিট নেই, তাই চেষ্টা করবেন যাদের পছন্দ হচ্ছে এক্ষুনি এক্ষুনি বুক করার, তাহলে আপনারা শাড়িটা পাবেন, মানে ওয়ান পিস করে এগুলো বেশিরভাগ, অপশন রেখে বুকিং করতে হবে। নাম্বার 10 দামটা 4550, 4550 নাম্বার 10 10 নম্বর শাড়ি 4550, এটা হচ্ছে নাম্বার 10, এই রয়েছে ব্লাউজ পিস। যাদেরই পছন্দ হচ্ছে বুকিং করুন 9051217272, 9051217274 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বার 9051217795, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়েও বুকিং করতে পারেন। এইবারে আসছি তসর বাই তসর গাছি তসর, এটা টানাতেও তসর ভরনাতেও তসর গাছি তসর, আগেগুলো আমি দেখালাম ঘিচা তাসার, এটা হচ্ছে গাছি তসর এবং তাতে হ্যান্ড পেন্টিং হয়েছে। এটা হচ্ছে তোমার আজকের এপিসোডের নাম্বার হচ্ছে 11 11 নম্বর 5800, 5800 নাম্বার 11 5800, এইভাবে যাচ্ছে পেন্টিংটা, একটা ফ্লোরাল ডিজাইনের সঙ্গে একটা জিওমেট্রিক প্যাটার্ন, আপার ইয়কটা ধরে যাচ্ছে, লাল তুতের ব্যবহার এই শাড়িটার মধ্যে রয়েছে। এটা হচ্ছে আজকের 11 নম্বর শাড়ি 5800, নাম্বার 11 5800, এই রয়েছে ব্লাউজ পিস, 11 নম্বর 5800। এগারোর পরে যাব 12 নাম্বার 12, এটা রয়েছে 12 নম্বর শাড়ি নাম্বার 12, দামটা পাল্টি আছে 6550, এই হচ্ছে আঁচলটা, মানে একটা শাড়িতে দু রকমভাবে পেন্টিংটা যাচ্ছে, আঁচলের কর্নার করে আর হ্যাঁ, এটা রয়েছে ব্রাশিং, এটা টেবিল ডাই হয়েছে এই পোর্শনটা ধরে, ওই দুটো পেন্টিংই যাচ্ছে, দুটো ফুলের নকশা। 12 নম্বর এটা হচ্ছে 6550, 6550 12 নম্বর, 12 নম্বর থেকে শেষ পর্যন্ত সব 6550 উইথ ব্লাউজ, এটা রয়েছে ব্লাউজ, 12 নম্বর 6550। 12-র পরে যাব 13 নাম্বার 13, ধরো দিকটা 13 নম্বর নাম্বার 13, এটাও তসর, আর এর মধ্যে না রাস্ট কালারের সঙ্গে ব্ল্যাক, তসরের ভার্জিন টোনের উপরে পুরোটাই পেন্টিং গেছে রাস্টের সঙ্গে ব্ল্যাক, এটা দেখাচ্ছি 13 নাম্বার 13 6550, 13 নম্বর শাড়ি 6550 নাম্বার 13 উইথ ব্লাউজ। এবারে আসবো নাম্বার 14 14 নম্বর নাম্বার 14, এটা আসছি 14,
দামটা কি 6550 এটা হচ্ছে গ্রে একদম অ্যাশ কালার অ্যাশ কালার টাইপের অ্যাশ গ্রে এর উপরে মানে গ্রে কালারে অ্যাশ ঘেঁষা তার উপরে গ্রেরি ডার্ক টোন এবং ব্ল্যাক দিয়ে যাচ্ছে ফ্রি হ্যান্ড পেইন্টিং এগুলো সব কিন্তু ফ্রি হ্যান্ড পেইন্টিং 14 নম্বর 6550 নাম্বার 14 6550 উইথ ব্লাউজ পিস 14 নম্বর 6550 14 পরে যাব 15 নাম্বার 15 মানে শাড়িগুলো এত হালকা মানে ক্যারি করতে খুবই সুবিধা এটা হচ্ছে 15 নম্বর নাম্বার 15 আমি যে ধরে আছি মানে ফিলই করতে পাচ্ছেন যে কিছু ধরে আছি এতটাই হালকা এটা হচ্ছে শাড়িটা এর মধ্যে দেখুন মানে ব্ল্যাক এর এগেইনস্টে ইয়েলো আর রেড এর ব্যবহারটা কি সুন্দর হয়েছে শাড়িটা তো হলুদই ছিল হলুদ ড্রাই করা হয়েছিল তার উপরে আবার এইভাবে পেইন্টিংটা গেছে এটা পেজলির উপরেই গেছে 15 নম্বর 6550 নাম্বার 15 6550 15 নম্বর এটা রয়েছে ব্লাউজ নমস্কার কি রয়েছেন হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছো আমি চন্দননগর থেকে বলছি হ্যাঁ বলুন হ্যাঁ এই আপনাদের অনুষ্ঠান আমি রেগুলার দেখি খুব ভালো লাগে আর আমি ওনার জ্যাকেট আর ইত্যাদি সব অনেকবার নিয়েছি খুব ভালোই হয়েছে জিনিসগুলো আমাদের খুব পছন্দ হয়েছে এবং আমার নাতনির শাড়ি কালকে বুক করেছি একটা এখনো এসে পৌঁছেনি সম্ভবত এসে যাবে বলেছে আচ্ছা তা ও একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ দিন বলো হ্যালো তোমার নাম কি আমার নাম অস্মিতা দিন্দা অস্মিতা তুমি কোন ক্লাসে পড়ো আমি আমি ক্লাস 6 এ পড়ি আচ্ছা তুমি অবশ্যই আবরণে আসবে ঘুরে যাবে ভালো থেকো অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য আচ্ছা এইবারে আমি চলে আসছি পরের শাড়িটা এটা দেখাবো হচ্ছে 16 নম্বর নাম্বার 16 এটাও তসরের উপরে যাচ্ছে এটা হচ্ছে 16 নম্বর এভাবেই যাচ্ছে পেজলিটা নাম্বার 16 16 নম্বর সেম যেটা আমি ইয়েলোতে দেখালাম সেটাই দেখাচ্ছি এটা হচ্ছে 16 নম্বর নাম্বার 16 প্রাইস হচ্ছে 6550 16 নম্বর 6550 উইথ ব্লাউজ 16 পরে যাব 17 নাম্বার 17 এটা আসছে 17 নম্বর নাম্বার 17 এটাও তসর কালার দামটা কি 6550 এগুলো না প্রত্যেকটা সিল্ক মার্ক যুক্ত একটু দেখিয়ে দেব এগুলো প্রত্যেকটা সিল্ক মার্ক যুক্ত এটা ফ্লোরালের সঙ্গে জিওমেট্রিক প্যাটার্ন রয়েছে 17 নম্বর শাড়ি 6550 এগুলো সরস্বতী পুজো স্পেশাল বলতেই পারি কারণ হলুদের খুব সুন্দর ব্যবহার রয়েছে 17 নম্বর 6550 6550 17 উইথ ব্লাউজ পিস মাল্টি কালার আছে দিদি অনেক অপশনই আছে ব্লাউজের 17 এর পরে যাব 18 ধর এটা নাম্বার 18 18 নম্বর এটা 18 নম্বর প্রজাপতি এখানে হলুদ সবুজ কমলা সব কালারই রয়েছে এটা রয়েছে আঁচল নিচের পার টেম্পলের সঙ্গে পার এই রয়েছে শাড়িটা 18 নম্বর শাড়ি 6550 6550 নাম্বার 18 উইথ ব্লাউজ এবারে আসব নাম্বার 19 19 নম্বর নাম্বার 19 এটা আসছে 19 প্রত্যেকটাতে সিল্ক মার্ক দেওয়া আছে আঁচল এটা একটা গ্রাম বাংলার ছবি এটা রয়েছে আঁচলটা এগুলো কিন্তু সব ফ্রি হ্যান্ড পেইন্টিং এদিকে রয়েছে অ্যাঙ্গুলার করে রেড স্ট্রাইপ ওই স্ট্রাইপ আর ওই পেইন্টিংটাই নিচের দিকে স্কার্ট বর্ডারে গেছে আর ওখানে কিন্তু টেবিল ডাই করে এই চারকোল ব্ল্যাকটা এসছে 19 নম্বর 6550 নাম্বার 19 6550 19 নম্বর উইথ ব্লাউজ এটা রয়েছে ব্লাউজ পিস 19 এর পরে যাব 20 নম্বর নাম্বার 20 নমস্কার কে রয়েছেন আমি লখনৌ দিয়ে রঞ্জনা কীর্তি বলছি হ্যাঁ বলুন নমস্কার নমস্কার ওই শুনুন ম্যাডাম আমাকে একটুখানি অমনি টাইপের এই জরি বর্ডার হয় না জরি বর্ডার তসরের মধ্যে হ্যাঁ আর যেটার মধ্যে বাংলা লিপি কারণ আমি ইউপি দিয়ে বলছি মানে ইউপিতে থাকি তো একটু বাংলা লিপিওয়ালা শাড়ি আমি ভীষণ পছন্দ করি আমার কাছে নেই অবশ্য আমি নিতে চাই তো আপনাদের কাছে কি হবে আপনি একদিন ওর প্রোগ্রাম করুন না বাংলা লিপির তো কতগুলো শাড়ি হয় আপনাদের একদিন ওর ঠিক আছে আপনি যেটা বলেছেন আপনি বলছেন বাংলা স্ক্রিপ্টের উপরে জরি বর্ডার তসরের শাড়ি দেখতে চাইছেন আপনি বাংলা স্ক্রিপ্টে তো যদি আবরণে থাকে নিশ্চয়ই আমরা দেখিয়ে দেবো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন
আচ্ছা, এটা গেল হচ্ছে পরের শাড়িটা, এটার মধ্যে কোনো লালের ছোঁয়া নেই, এটা গ্রে ব্ল্যাকের ব্যবহার রয়েছে, এটা বাংলার ছবি রয়েছে, এটাতে গ্রাম বাংলার ছবি, আর এই রয়েছে শাড়িটা, 20 নম্বর শাড়ি, নাম্বার 20 দেখাচ্ছি, 20 নম্বর, প্রাইস হচ্ছে 6550। এটা কি 20 নম্বর দেখালাম, একটু দেখে বলি, এটা হচ্ছে নাম্বার 20, হ্যাঁ 20 নম্বর, 20 নম্বর, 6550 উইথ ব্লাউজ পিস। এইবারে আমি আসবো 21 নম্বর শাড়িতে, 21, তসর না, তসরের কোনো বিকল্প হয় না, তসর তসর, মানে তসর যারা আপনাকে পড়েন, যারা তসর ভালোবাসেন, তারা তসরের সংগ্রহ করতে চান। এটা হচ্ছে আঁচল কলমকারীর একটা পেন্টিং ময়ূরটা, কিন্তু আনা হয়েছে অন্যভাবে, আর এগুলো কিন্তু সব ফ্রি হ্যান্ড পেন্টিং। দামটা একই, 6550, 21 নম্বর, 6550, 21 6550, 21 নম্বর, 6550 উইথ ব্লাউজ। 21-এর পরে যাব 22, এটা আসছি 22 নম্বর, নাম্বার 22, আঁচল, এটা ব্ল্যাকের সঙ্গে, এটা মাছ হয়েছে, কিন্তু ব্ল্যাকের সঙ্গে মেরুন, পদ্ম এবং মাছ পেন্টিংয়ে গেছে, পদ্ম এবং মাছ। এটা গেল আঁচলটা, একটু ওয়াইডলি দেখাই, কর্নার করে গেছে, হ্যাঁ এটা হচ্ছে আঁচল, আর এই রয়েছে বডিটা, 22 নম্বর শাড়ি, নাম্বার 22, 6550, 6550, 22 নম্বর, 6550 উইথ ব্লাউজ পিস, এটা রয়েছে ব্লাউজ। 22-এর পরে যাব 23, এটা আসছি 23 নম্বর, এটা স্টিল গ্রের সঙ্গে যাচ্ছে, 23 নম্বর, 23, স্ক্যালপ ডিজাইনে যাচ্ছে, এটা হচ্ছে 23, 23 নম্বর, স্টিল গ্রে, দামটা একই, 6550, নাম্বার 23, গ্রে ব্ল্যাকের কম্বিনেশন উইথ ব্লাউজ। 23-এর পরে যাব 24, 24 নম্বর, নাম্বার 24, এটা আসছি 24-এর মধ্যে, একটা খুব সুন্দর অনিয়ন পিঙ্কের টোন এসছে, 24টাতে একদম মালিয়ে কাজ, প্রিন্ট আঁচল থেকে পেন্টিংটা গেছে, আঁচলের পরে কর্নার টু কর্নার করে ভার্জিন টোনের উপরে পেন্টিং, আর ওই দিকটা দেখুন একটা অনিয়ন পিঙ্ক টোন ব্রাশিং এসছে, মাল্টি কালার পার, কস্তার স্টাইলের পারটা করা হয়েছে, এই যে এই পারে দেখুন পরপর পরপর এগুলো কস্তার স্টাইলে পারটা গেছে। 24 নম্বর, 6550, যত ভেতরে যাবো তত আস্তে আস্তে পেন্টিং কমবে, সলিড কালারটা বাড়বে, 24 নম্বর উইথ ব্লাউজ, 6550, এটা রয়েছে ব্লাউজ পিস। 24 দেখালাম, 25, 25 নম্বর, এটা হচ্ছে 25, এটা গ্রের সঙ্গে যাচ্ছে, রাস্টের ব্যবহার, তসরের উপরে রাস্ট ব্ল্যাক, আর বডিটা গেছে গ্রে, দামটা একই, 6550, 6550, 25, 25 নম্বর, 6550 উইথ ব্লাউজ। 25-এর পরে যাব 26, 26, এটা আসছি 26 নম্বর, এর মধ্যে একটা বিস্কিট কালার এসছে ডাই করে, টেবিল ডাই, 26 নম্বর, আঁচল, আপনারা আসুন এসে দেখে কেনাকাটা করুন, প্রচুর সম্ভার রয়েছে, দেখুন যখন তসরে হ্যান্ড পেন্টিং দেখা যায় দেখিয়েই যাচ্ছি, তার মানে একটা শোতে এই সময়টুকুর মধ্যে যদি এতগুলো দেখানো যায়, আপনি যখন অনেকটা সময় নিয়ে প্রতিষ্ঠানে আসবেন তখন আপনি কত শাড়ি দেখে নিতে পারবেন। 26 নম্বর, 6550, মানে আবরণের ফার্স্ট ফার্স্ট ফ্লোরে এটা প্রচুর সম্ভার আছে। এটা গেল হচ্ছে 26, এবার আসছি 27, 27 নম্বর, নাম্বার 27, দামটা কি, 6550, এটা গেল আঁচল, এই হচ্ছে শাড়িটা। এখানে দেখুন অল্টারনেট করে রেড, ইয়েলো, ব্ল্যাক, এভাবেই কিন্তু গেছে, উপরে নিচের দিকে চওড়া পার, উপর দিকে সরু পার করা হয়েছে, 27 নম্বর, 6550, এগুলো ব্লাউজের অপশন দেওয়া আছে, 27 নম্বর, তো এটা ব্ল্যাক দিয়ে বেশি ভালো লাগে, এটা রয়েছে নিজের ব্লাউজ, ব্লাউজ 27 নম্বর, 6550, 28 নম্বরে যাব, কলমকারী আর্টটাকেই নেওয়া হয়েছে, 28, এটা হচ্ছে 28 নম্বর, 28, বাংলা, এই আঁকাগুলো কিন্তু সব বাংলা কেন্দ্রিক, 28 নম্বর, 6550 উইথ ব্লাউজ পিস, 28 দেখালাম, 29 নম্বরে যাব, 29, এটা আসছি 29 নম্বর, নাম্বার 29, দামটা একই, 6550, এটা ব্ল্যাকের মধ্যে গ্রে দিয়ে ডটসের ব্যবহার রয়েছে, 29 নম্বর, স্কার্ট বর্ডার, নাম্বার 29, 6550, 6550, 29 নম্বর উইথ ব্লাউজ, ডটসটা পুরো বডিতেই আছে। 29-এর পরে যাব 30 নম্বর, 30, এটা আসছে 30, এটা হচ্ছে 30 নম্বর,
রেড ইয়েলো গ্রিনের ব্যবহার রয়েছে 30 নম্বর শাড়ি নাম্বার 30 30 নম্বর 6550 নাম্বার 30 6550 উইথ ব্লাউজ 30 এর পরে যাব 31 নম্বর 31 এটা হচ্ছে 31 এটা তসরের একদম তসরের ভার্জিন টোন তারপরে ব্ল্যাক দিয়ে রিভার্সে পেন্টিংটা বেরিয়েছে 31 31 নম্বর শাড়ি আঁচল পার পাটার মধ্যে লেহের করে যাচ্ছে 31 নম্বর 6550 6550 উইথ ব্লাউজ পিস 31 এর পরে যাব 32 নম্বর নাম্বার 32 এটা আসছে 32 এটা হচ্ছে তসরের মধ্যে লাল কালোর ব্যবহার 32 নম্বর নাম্বার 32 দামটা 6550 6550 32 উইথ ব্লাউজ 32 এর পরে যাব 33 এটাও জিওমেট্রিক করা হয়েছে তসরের মধ্যে কালো দিয়ে লাল দিয়ে হলুদ দিয়ে এই রয়েছে আঁচল এই রয়েছে শাড়িটা নিচের দিকের পাটটা একটু চওড়া 33 33 নম্বর শাড়ি উইথ ব্লাউজ 6550 34 34 নম্বর নাম্বার 34 দামটা 6550 আপনারা বুকিং করতে থাকুন ক্যাশ অন ডেলিভারি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে পাবেন সিওডি অ্যাভেলেবল অল ওভার ইন্ডিয়াতে আবরণ রোজকলা সোম থেকে রবি গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে ট্রেনে বাসে সবভাবেই আসতে পারেন 34 নম্বর 6550 আজকের এপিসোডে দেখাচ্ছি লাস্ট শাড়ি 35 নম্বর নাম্বার 35 দামটা 6550 আঁচল এই হচ্ছে শাড়িটা এটা এলিফ্যান্ট ঠিক আছে আঁকাটা এত পরিষ্কার পুরো প্রমিনেন্ট 35 নম্বর নাম্বার 35 6550 6550 নাম্বার 35 উইথ ব্লাউজ হোলসেলাররা যোগাযোগ করবেন এসে দেখে কেনাকাটা করবেন প্রত্যেক দিন আবরণ খোলা সকাল 11টা থেকে রাত্রি 9টা সময়ের মধ্যে চলে আসুন আর অবশ্যই ভ্যারাইটি দেখার জন্য আমি বলবো আসতে হবে আবরণে শুধু শাড়ি নয় শাড়ির বাইরে মহিলাদের অন্য পোশাক পুরুষদের পাঞ্জাবি শেরওয়ানি জহর কোট কোট ব্লেজার সব রয়েছে একসাথে তলায় আসুন আপনারা অনেক ধন্যবাদ সুমনকে ধন্যবাদ আপনাদের এরপর সন্ধ্যে 6টায় আবার দেখা হবে হিমেল হাওয়ায় ছড়িয়ে পড়েছে আভিজাত্যের উষ্ণ পরশ জীবনে লাগে একটা নতুন ছোঁয়া উৎসবের মুহূর্তে জীবনকে আরও বেশি রঙিন করে তুলতে নতুন ডিজাইন আর অফুরন্ত স্টক পেতে আবরণ এক্সক্লুসিভ বিরাটি মিনিবাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে